नेताजी सुभाषचंद्र सत्य की विवाहित छिलें नाकि सबटाई शत्रुपक्षेर चक्रांत। प्रथम एवं द्वितीय पर्व भिडियोर पर आजके तृतीय पर्व भिडियोते आमरा जानाते चलेछि केन एवं किभाबे नेताजीर मिथ्या बियेर घटना रुटी देवा होयेछिलो एवं शेषमेश एटाओ प्रमाण हये गेल तिनि चिरकुमार चिर अविवाहित छिलें। बंधुरा प्रत्येकटा जुक्ति मनोयोग सहकारे शुनबेन। नम्बर वन, नेताजी जदि सत्य विवाहित हये थाकेन ताहले तिनि तार निजस्व डायरीते निजेर जीवनेर गुरुत्वपूर्ण सब घटना नथिभुक्त करेछिलेन किन्तु सेखाने कोथाओ बियेर कथा बा कन्यार कथा उल्लेख नेई। नम्बर टू, प्रथम प्रकाशित खबर अनुयायी सन्तानेर जे जन्मकाल देवा होयेछिलो हिसाब करे देखा जाय जे सेटा कखनोई सम्भव नय कारण नेताजी सेई हिसाब अनुयायी तखन काबुले छिलेन। चक्रान्तकारीरा परे आबार शाल बदल करे दिलेन। नम्बर थ्री, डॉक्टर बामाओ कलकाताय भाषण देवार समय बोलेन तिनि नेताजीके 1944 साले जिज्ञेस करेछिलेन नेताजी कबे बिये करबेन। नेताजी बोलेछिलेन आगे भारत स्वाधीन होक। आपनारा चाइले बामाओयेर अफिसियल वेबसाइटे एई भाषणटिर ट्रांसक्रिप्ट पेये जाबेन। नम्बर फोर, कोनो ब्रिटिश बा आमेरिकान फाइले नेताजीर कोनो स्त्री बा कन्यार कथा उल्लेख पावा जायनि। जखन एई खबरटा प्रचार हय एबं सेई समय अमिय बसु आर नेहरुर किछु चिठी इंटारसेप्टेड हय ब्रिटिशेर द्वारा, तखन एकजन अफिसार नोट देन इट इज ड्यू टू डिस्ट्रैक्शन अफ फाइल्स दैट उई हैव नो डकुमेंट रिगार्डिंग दिस एंड दिस। तादेर कोनो गोयेन्दा दफ्तर एई विषय निये कोनो खबर पायनि, अथच नेताजी 100টা प्रेमपत्र लिखे पाठालेन देश विदेश थेके साधारण पोस्टे आर एकटाओ इंटरसेप्टेड हलो ना, सेटाई हास्यकर। नम्बर फाइव, नेताजीर संगे तोला जे छविगुली एमिली बोले चालानो हय ताते न्यूनतम 8 जन महिलाके एमिली बोले चालानो हय। एक ही बछरे ब्रडवेस्टाइनेर तोला छविते एत जन मानुषेर चेहरार एत पार्थक्य हवा कोनोदिनई सम्भव नय। नम्बर सिक्स, गुमनामी बाबा नेताजीर बियेर प्रसंग उड़ी दिये इतर आलोचना थेके बिरत थाकते बोलेन। निजेओ ओई चिठिर प्रसंगे बोलेन जे तिनि कोनोदिन तार दादादेर बांगलाय चिठि लेखेननि, ताछाड़ा तारिख ओ स्थान चिठिर नीचे लेखेननि। गुरुजनदेर लेखा चिठिर ओपर मांगलिक चिह्न थाकतो सेटाओ नेई, अतएव चिठिटि फर्जारि छाड़ा आर किछुई नय। नम्बर सेवेन, सत्यरंजन বক্সি বসুমতী পত্রিকায় লেখেন শরৎ বসু ভিয়েনা থেকে ঘুরে এসেও বিশ্বাস করেন নি যে এমিলিকে নেতাজি বিয়ে করেছেন, ওটা প্রবঞ্চনা বলে উল্লেখ করেন। কুৎসা ঘটনা বন্ধ করার জন্য আবেদন জানান তিনি। নাম্বার এইট, নকশাল নেত্রী মারি টাইলার যাকে বিহারের জঙ্গল থেকে গ্রেপ্তার করে কারাবাস দেওয়া হয়, ইন্দিরা গান্ধীর আমলে তিনি বলেন যে তার বাবা নেতাজির ঘনিষ্ঠ ছিলেন, তিনি নিজে এমিলির বাড়িতে দেখা করতে গিয়েছিলেন, তার একবারও মনে হয়নি উনি নেতাজির স্ত্রী, ওনার বাড়িতে নেতাজির একটা ছবিও পর্যন্ত ছিল না, নিশ্চিত উনি কোনো চক্রান্তের শিকার হয়েছিলেন। নাম্বার নাইন, পিটিআই 2005 সালে 17ই মে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থাইল্যান্ডে নেতাজির ব্যক্তিগত সচিব শেঠ ত্রিলোক সিং একটি বিবৃতি ছেপেছেন। থাইল্যান্ড ভারত মিত্র সংঘের প্রধান শ্রী সন্তোষ সিং চাওলা একটি বিবৃতি প্রচার করেছেন। শেঠ ত্রিলোক সিংয়ের বক্তব্য হল নেতাজির বিয়ের কথা তিনি কখনো শোনেননি এবং নেতাজি নিজেও তাকে কখনো এমন কথা বলেননি। সবশেষে নাম্বার টেন, এমিলি স্যাঙ্কেল নেতাজির স্ত্রী ছিল কি ছিল না তাতে কারোর সন্দেহ থাকুক বা না থাকুক এটা তার একান্ত ব্যক্তিগত ধারণা বা বিশ্বাসের কথা। একান্ত ব্যক্তিগত ধারণাতে যে যা কিছু ভাবতে পারে তাতে কারোর কিছু বলার থাকে না, কিন্তু এমিলি যে জার্মান মিলিটারিতে নিয়োজিত আমেরিকান স্পাই কর্নেল পি ব্রিজিটির একজন বিশেষ কাছের মানুষ ছিলেন এবং অ্যানেত্রা ব্রিজিটির ওরসজাত পিতা ছিল পি ব্রিজিটি, তবে তার জন্ম এমিলির গর্ভে না হয়ে হয়েছিল এমিলির এক আত্মীয় বান্ধবীর গর্ভে। এমিলি শুধুমাত্র অ্যানেত্রা ব্রিজিটির পালিকা মাতা ছিল এবং অ্যানেত্রা ব্রিজিটিকে অনাথ আশ্রমে রেখে মানুষ করা হয়েছিল। অ্যানেত্রা ব্রিজিটির ওরসদাতা পিতা ছিল ওই পি ব্রিজিটি। এসব নিয়ে কারো তিলতুল্য সন্দেহ থাকা উচিত নয়, কেননা অ্যানেত্রা ব্রিজিটির লেট রেজিস্টার্ড বার্থ সার্টিফিকেট সুস্পষ্টভাবে সেটাই প্রমাণ করে। এমনিতে কে বিবাহিত আর কে বিবাহিত নয় সেটা যদি নেতাজির ওই চক্রান্তমূলক কথিত গুপ্তবিবাহ টাইপের মতো হয় তাহলে সেটা জানার কোনো বৈজ্ঞানিক উপায় নেই, তাই ম্যারেজ সার্টিফিকেট ছাড়া বৈজ্ঞানিকভাবে কাউকে কারুর সাথে বিবাহিত ভাবাটা একটা চক্রান্তমূলক বিষয় বা মূর্খতাপূর্ণ মানসিক কুরুচিপূর্ণ বিকৃতি ছাড়া আর কিছুই নয়। এছাড়া এমনও শোনা গেছে বল্লভভাই প্যাটেল এবং নেহরু এমিলিকে গোপনে টাকা পয়সা পাঠাতেন, এমনকি 1962 সালে কলকাতার দমদম বিমানবন্দরে সুভাষবাদী জনতার ব্যারিস্টার নিহারন্দু দত্ত মজুমদার অ্যানিটার পাসপোর্ট চ্যালেঞ্জ করলে দেখা যায় অনিতা বসু নয় অ্যানিটা ব্রিজেট, বাবার নাম সুভাষ বোস নয় কর্নেল পি ব্রিজেট,
জার্মান সেনাবাহিনীর এক কর্নেল। যাই হোক, নেতাজির বিবাহ পর্ব একদম শেষ করা হলো। সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করে আপনারাই বলবেন, নেতাজি কি সত্যি বিবাহিত ছিলেন নাকি তাকে বদনাম করার জন্য শত্রুরা চক্রান্ত করেছিল। অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। জয় হিন্দ, বন্দে মাতরম।